بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الموت والحياة ليبلو العباد أيهم أحسن عملا আর একটু মজা করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াল ইবাদ আইয়ুহুম আহসানু আমালা আলহামদুলিল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি মৃত্যু এবং আপনার জীবনকে সৃষ্টি করেছে জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ জীবন মানে কি আমরা বেঁচে থাকা আর মৃত্যুবরণ করা মানে কি আই এম ডেড ঠিক কিনা বলেন আমার আপনার মরে যাওয়া ঠিক কিনা বলেন এই জীবন এবং মরণ এই দুইটা জিনিসের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগুলোকে যেন পরীক্ষা করতে পারে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে জোরে সুরে সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আবার অর্ডার পেলে আজরাইল এসে প্রাণপাখি নিয়ে যাবে তখন আপনাকে আমাকে বলবে মরা আসলে আমি আমি মরিনি আপনার আমার ডেড বডি ডেড বডিটা মরে গেছে দেহটা মরে গেছে কিন্তু আসল একটা জিনিস আছে আপনার আমার মাঝে এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয় রূহ আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা কি ইংরেজ যারা আছে ইংলিশ ম্যান যারা আছে তাদের ভাষায় এটাকে বলা হয় সোল সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর নির্দেশ ছাড়ার কিছুই নয় জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ এখানে তিনটা টেন্স ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ যেটা ছিল না আপনার আমার মাঝে মানে আপনার আমার বাবা মার বিয়ে হয়নি আপনার আমার গঠন প্রণালী এখনো পৃথিবীতে তৈরি হয়নি তখন এটা ছিল কোথায় আত্মার জগতে আলমে আর হায় তারপরে আপনার আমার বডি তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিস্টেম অনুযায়ী আপনার আমার দেহের মধ্যে প্রাণ পাখিটা দিয়ে দিয়েছেন যখন আপনি আমি চলে যাব তখন কিন্তু আপনি আমি যাব কোথায় আলমে বর্জখে মানে কবর থেকে বাকি জীবন যতটুকু সবটাকে বোঝায় বর্জক এই জীবন এর মাঝখানেই সবটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পাখির মতো করে দিয়েছে যেটা আমি বলি কাগজি কাটি কারি ঘুড়ি বানাকার ও রাত হে আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে মারহাবা একটা আওয়াজ দিয়ে বলেন না মারহাবা সারা সপ্তাহে তো মুখ বন্ধ করে রাখেন আসলে আওয়াজটা আসতে চায় না ঠিক না বিষয়টা এরকম না আসলে আমাদের এই জগৎ সম্পর্কে আমাদের হার্ড এক্সপেরিয়েন্স থাকতে হবে নয়তো কিন্তু আমরা বিপদে পড়ে যাব ঠিক কিনা বলেন আমাদের বিপদ কিন্তু চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে কখন যে আল্লাহ নির্দেশ হবে আপনার আমার উপর পতিত হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি যেটা বললাম আপনি আমি যদিও পৃথিবীর কিছুক্ষণ সময়ের জন্য উন্মুক্ত আছি কিন্তু এই সময়ের সবটুকুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আপনার জীবনের কোন অংশই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনার দায়িত্ব কিন্তু হাতছাড়া করেনি ঠিক কিনা বলেন তিনি সৃষ্টি করেছেন তিনি আবার আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবেন একদিন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন আরেকদিন কিন্তু আপনার আমার কাছ থেকে পরিপূর্ণভাবে হিসাব বুঝে নেবে তার মধ্যে একটা সময় জীবনের সময়টুকু কোন কোন কাজে ব্যয় করেছেন তার জবাব কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানু রূপে দিতে হবে ওই বাকিগুলো সময় তো দিতে পারবেন না ভালো করে জবাব তারপরে মসজিদে আসে আবার নিজেরা বাহাদুরিটা দেখানোর চেষ্টা করেন ঠিক কিনা বলেন নিজেদেরকে অনেক বড় ভিআইপি পার্সন মনে করেন আমি আজকে আপনাদেরকে বলবো যখনই কোন জলসায় যাবেন কোন সভায় যাবেন কোন অনারেবল পার্সনদের কাছ থেকে লেকচার শোনার জন্য যাবেন তখন নিজেদেরকে জিরো মনে করে যদি বসতে পারেন তখনই কিন্তু এখান থেকে কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে আর যদি মনে করেন আই এম দা গ্রেট পার্সন তখন কিন্তু আপনার এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কারণ এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে এটা বের হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য বলবো অত্যন্ত মনোযোগ আমি কামনা করছি আপনাদের কাছ থেকে যদি আপনাদের আমল করার ইচ্ছা থাকে ঠিক কিনা বলেন
সম্মানিত উপস্থিতি, আজকে পরকালের জীবনের যে প্রথম স্তর সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। এই জন্য আজকে আমি খুতবার প্রথম থেকে সুন্দর করে আমি আপনাদেরকে আয়াতখানা শুনিয়ে দিয়েছি কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার মধ্যে একটা মাত্র গুরুত্বপূর্ণ রহস্য, সেটা হলো কে কোন ব্যক্তিটা আমলের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াডার মান্য করার দিক দিয়ে উত্তম হয় সেটা শুধু যাচাই করার জন্য। জোরে সুরে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? কবরে যেতেই হবে, এখান থেকে আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? চল্লিশ কদম হাটিয়া আসবে রে স্বজন, মনকারে নাকির হাজির হইবে রে তখন, বলেন চল্লিশ কদম হাটিয়া আসবে রে স্বজন, মনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, চল্লিশ কদম হাটিয়া আসবে রে স্বজন, বলেন মনকারে নাকির হাজির হইবে রে তখন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে, বলেন চল্লিশ কদম হাটিয়া আসবে রে স্বজন, মনকারে নাকির হাজির হইবে রে তখন। সত্য না মিথ্যা? কথা বলে না কেন? আমার কথা কি কারো গায়ে লাগছে নাকি? লাগলেও কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। এখানে কারোর সাথে প্রেম করার জন্য আসিনি, এসেছি একমাত্র আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা কে কোন বিষয় কে কোন দিক নেবেন সেটা আমার দেখার বিষয় নয়, আমি কোরআন হাদিসের রোল অনুযায়ী আপনাদের সাথে কথা বলবো। যদি কারো ভালো লাগে তাহলে মনে করবো সে আল্লাহ রাসূলের দিদার চান, আর যদি ভালো না লাগে তাইলে এটা আপনার চিন্তা, আপনার ভাবনা, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ফিল করার সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমি বলছি অত্যন্ত দুঃখজনক কথাগুলো বলছি সম্মানিত উপস্থিতি। তাহলে কবরে যাওয়ার জন্য আমাদের কি পরিপূর্ণ আমল নিয়ে প্রস্তুত থাকতে হবে? নয়তো আমাদের কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? তার পাশাপাশি আমরা তো কবরে যাব সেটার জন্য প্রস্তুত থাকব, তার পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আমাদের আপনজন যারা চলে গেছে এই পৃথিবী ছেড়ে, আমরা তাদের জন্য কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত কিন্তু মুস্তাহাব, এটা একটা সুন্নাহ, রাসূলের একটা আদর্শ। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত মানুষের অন্তরটাকে নরম করতে দেয়, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়? তাহলে আওয়াজ এত স্লো কেন, ছোট কেন, কথা বলেন? কবরের পারে গেলে কি আসলে সত্যিকার অর্থে কি মৃত্যুর কথা মনে হয় না? একটা মানুষ যখন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে শিখবে, তখনই কিন্তু তার পক্ষে দুনিয়ার অপরাধকে বর্জন করা তার পক্ষে সম্ভব হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার অপরাধকে চিরতরে নিজের হৃদয় থেকে মুছে দেওয়া সম্ভব হবে, আর যদি কারো মৃত্যুর কথা স্মরণ যদি না থাকে তাহলে কিন্তু তার পক্ষে কখনোই কোনো ভালো কাজ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? কখনো কি কোনো ভালো কাজ করা সম্ভব, কথা বলেন না কেন? কখনোই সম্ভব নয়। আমরা কিন্তু কবর জিয়ারত করতে যাব, হোক সে গরিব, হোক সে ধনী, হোক সে ভিখারি, সে যদি মুসলমান হয় আমরা তাদের কবর জিয়ারত করব। জোরে সুরে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু সাধারণভাবে আমাকে কি প্রশ্ন করাটা যদিও উচিত না, আচ্ছা আপনারা কি, তারপরে একটা কথা বলি, আপনাদের কাছে কি মনে হয় কবরবাসী মরে গেছে না জিন্দা? কার কাছে জিন্দা মনে হয়, হাত তোলেন তো। মানে কবরে যারা চলে গেছে তারা কি আসলে মরা নাকি জিন্দা? আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম লোকে হাত উঠিয়েছেন, বা দুই একজন হয়তো থাকতে পারে। তো আমি এই জন্য বলবো আপনাদের কি প্রশ্নটা এই জন্য করেছি, আজকে কিন্তু হাদিস শরীফ আমাকে একেবারে আপনার স্পষ্ট করে দিয়েছে যে কবরে যারা আছে, হাদিস খানা বাইহাকি শরীফের মধ্যে এসেছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার
কবরবাসী জীবিত তারা আপনার আমার সব কিছু দেখতে পায়, তাদের কাছে আপনার আমার কোনো কিছু গোপন নয়। আমরা যখন কোনো কবরবাসীর কাছে, কবরস্থানের কাছে, গোরস্থানের কাছে দিয়ে যখন আমরা হেঁটে যাই, ধরেন নিজের কোনো পরিচিত কবর আছে, যেমন আপনার আমার দাদা ভাই চাচা আপনজন রিলেটিভ যারা মারা গেছে তাদের কবরের পাশ দিয়ে যখন যাওয়া হয়, তখন কোনো মানুষ, যখন কোনো মুসলমান পৃথিবীর জীবিতরা কবরবাসীকে সালাম দেয়, সাথে সাথে সেই কবরবাসী কবর সালামের উত্তর দিয়ে দেয়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছে, শুধু তাই নয়, পরিচিতদের বেলায় এটা নয়, আপনি যখন কোন মুসলমানের কবরের পাশে দিয়ে যাবেন, আমরা যখন কোন মুসলমানের কবরের পাশে দিয়ে যাই, যাওয়ার সময় যদি কোন অপরিচিত কবর আমরা দেখি, যদি আমরা সালাম দেই, এই কবরবাসী পর্যন্ত আমাদের সালামের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বন্ধুরে, আমার প্রথম সময়ে, প্রথম যুগে রাসূল কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে আমার রাসূল কবর জিয়ারত করা নির্দেশ দিয়ে দিয়েছেন। এই জন্য মৃত্যুর কথা কবর মানুষকে স্মরণ করিয়ে দেয়, পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ যখন বেশি বেশি করে কবরের পারে যাবে, কবরবাসীর জন্য জিয়ারত করবে, তখন তার পরকালের চিন্তা তার ব্রেইনের মধ্যে ঢুকবে, তখন সে দুনিয়ার সব অন্ধকার ছাড়তে বাধ্য হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আরেকটা মজার খবর আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, যদি কোনো সন্তান প্রতি জুমার দিনে তার মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেয়। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আর পিতামাতার বাধ্য সন্তান হিসেবে তাকে কবুল করে নেয়। আপনারা কি জীবনের গুনাহগুলি মাপ পাওয়াটা কি সোজা বিষয় মনে করছেন? কথা বলেন, এটা কখনোই সহজ কোন বিষয় নয়। কোন সন্তান যদি পিতা মাতাকে ভালোবাসে, ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে রীতিমতো কবর জিয়ারত করতে পারবে, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মনোনীত সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবে। আর যখন কোন সন্তান পিতা মাতার বাধ্য সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে, তখনই কিন্তু এই সন্তানটার জন্য সবচেয়ে বেশি পজিটিভ দিক হলো আপনার প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তখন কিন্তু এই জায়গা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় সন্তানের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। আগে কিন্তু বলা আছে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাতিকুম, আমাদের তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, ঠিক কিনা বলেন? কথা বলেন, যেই সন্তান পিতামাতার অবাধ্য সেটা আল্লাহরও অবাধ্য। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, দুঃখের কথা শুনলে মানুষ সুবহানাল্লাহ বলে। আমি একদিন বলছি না, মজার খবর শুনলে সুবহানাল্লাহ বলবেন, আর যদি কোন নেগেটিভ বা দুঃখের খবর শুনেন নাউজুবিল্লাহ বলবেন, ঠিক কিনা বলেন? ও আজ যে কতটুকু মনোযোগ আছে এটা বোঝার আর বাকি নেই। সবাই না আবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বন্ধুরে আমার, আমার রাসূল আজকে বলে দিয়েছেন, খুতবায় খতিব বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল বলেছেন, কবরের উপরে বসা, কবরকে বদদলিত করা, এটা হলো মাকরুহ তাহরিমি, মানে হারামের অন্তর্ভুক্ত। কিসের? আমাদের গ্রামের মানুষ দেখি অনেক সময় কবরস্থানের উপরে গাছ থাকলে গাছের পাতা নিচে পড়ে, অনেকে কিন্তু ঝাড়ু নিয়ে যায় পাতা কুড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। বন্ধুরে আমার, কবর হলো আপনার আমার চিরকালের জায়গা, এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত, যাদের তৌফিক আছে, কবরস্থানটাকে অত্যন্ত যত্ন সহকারে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল আরো সুন্দর করে বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, তোমরা কেহ আগুনের উপর বসেছো, যা তোমাদের কাপড়কে জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়, এটা তোমাদের জন্য অনেক অনেক উত্তম, একটা কবরের উপর বসার চাইতে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ।
বন্ধুরে আমার হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানে এসেছে মুসলিম শরীফের মধ্যে কবরের উপর কি করা কবরের উপরে বসার চাইতে আগুনের উপরে বসা অনেক উত্তম যে আগুন আপনার আমার শরীরের কাপড়টাকে জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে এবং জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু করে আমার বডি পর্যন্ত পুড়িয়ে দিবে ঠিক কি না বলেন আগুন কি কাউকে শ্রদ্ধা করে আগুনের কাজ কি পুড়িয়ে দেওয়া পানির কাজ কি ডুবাইয়া দেওয়া ভাসাইয়া নেওয়া ঠিক কিনা বলেন পানির চরিত্র যেটা এটাই সে প্রকাশ করবে আগুনের চরিত্র যেটা আগুন প্রকাশ করবে ঠিক রাসূল বলেছেন হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে এসেছে আগুনের উপর বসা তোমাদের চাইতে অনেক অনেক বেশি উত্তম একটা কবরের উপর বসার চাইতে জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ এই জিনিসটা কি হার্ড না নরমাল কথা বলেন অনেক বেশি হার্ড যেটা একমাত্র মুমিন যারা যাদের মনের ঘরে আল্লাহ রাসূলের প্রেম আছে কবরে যাওয়ার চিন্তা আছে তারাই বুঝতে পারবে আসলে কিন্তু সত্য কবরে যখন চলে যায় মানুষ তার তখন আত্মার দেহ দুইটা কিন্তু আলাদা হয়ে যায় কি হয়ে যায় দুটা আলাদা হয়ে যায় এই জন্য তাদের ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে না পৃথিবীর মানুষের সাথে তারা কথা বলতে পারে না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এখান থেকে আমরা বুঝতে পেরেছি কবরের উপর বসা যাবে না কবরকে পদদলিত করা যাবে না কবরের উপর দিয়ে দেদারসে চলাফেরা করা যাবে না ঝাড়ু দিয়ে আপনার লাকড়ি থাক পাতা থাক যা কিছু থাক কোনো কিছু এগুলো কুরানো যাবে না মাটিতে পড়বে মাটিতেই মিশে যাবে আর আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের যাদের আপনজন মা বাবা দাদা দাদি বন্ধুরে আমার এর মধ্যে দুইটা জিনিস সবচেয়ে বড় নেয়ামত এর মধ্যে বাবা মার বিকল্প কোনো কিছু নাই আপনি যত বড় ধনী হন আপনি যত বড় পাওয়ারফুল হন আপনি যত বড় টাকার মালিক হন আপনি যত গাড়ির মালিক হন এই সবগুলো আপনার লেস হয়ে যাবে যদি আপনার মা বাবার সাথে সম্পর্ক ভালো না থাকে কারণ মা বাবাকে রাজি করে মা বাবার মনোনীত সন্তান হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারলে আল্লাহর কাছে সেই পরিচিতি দিতে পারলে তখনই ওই সন্তানের জন্য জান্নাত বরাদ্দ থাকবে তার আগে সন্তান জান্নাতে যেতে পারবে না আমার রাসূল বলেছেন আমার রাসূল বলেছেন বন্ধু তোমরা কবর কবর কবরবাসীর জন্য তোমরা হাদিয়া পাঠাও উপটোকন পাঠাও উপহার পাঠাও এখন উপহারটা কিভাবে পাঠাবো জানার দরকার আছে কিনা আমার রাসূল বলেছেন বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করো তাদের জন্য কোরআন তেলাওয়াত করো তাদের জন্য দোয়া আয়োজন করো আর সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হচ্ছে বাবা জি তোমাকে সঞ্চয় করে দিয়ে গেছে এবং তুমিও নিজের জীবন পরিচালনার জন্য সঞ্চয় করেছো এখান থেকে তোমরা তোমাদের আওলাদের জন্য দান করতে থাকো আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ আমি গত শুক্রবারে আপনাদেরকে বলে গিয়েছিলাম কথাগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল ঠিক কিনা বলেন অনেকের কাছে শক্ত মনে হয়েছে কিন্তু যারা আল্লাহ রাসূলের প্রেমিক মসজিদের প্রেমিক দিনের পথের পথিক তাদের কাছে কখনোই শক্ত মনে হয় নাই ঠিক কিনা বলেন আপনি যখন মা বাবার জন্য দান করে যাবেন মা বাবার জন্য দোয়ার আয়োজন করবেন মা বাবার জন্য কোরআন খানি করাবেন মা বাবার জন্য যখন মিলাদের আয়োজন করবেন আপনার সন্তান এগুলো দেখে দেখে শিখবে আপনি আমি চলে যাওয়ার পরেও আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখবে আমাদের ওয়ারিস ঠিক কিনা বলেন এই জন্য আমাদের উচিত আমরা প্রতি অন্য কোনো দিন না পারলেও শুক্রবারে কবর জিয়ারত করা কারণ শুক্রবারে কবর জিয়ারত যদি কোনো সন্তান রীতিমতো করতে পারে তাদের জন্য নিয়ামত প্রাপ্ত সন্তান পৃথিবীর বুকে আর কেউ হবে না ঠিক কিনা বলেন কবরেরই খবর যদি মানুষ জানিত আর কবরে প্রথম যে প্রশ্নগুলো করা হবে একটাও কিন্তু আমলের না
জানেননি হুজুর আর থেকে আলোচনা শুনছেন না, একটাও কিন্তু আমলের সব দিকই ইমানই প্রশ্ন। কিসের প্রশ্ন? ইমানই প্রশ্ন। আপনি কি ইমান ধরে রাখছেন না 500 টাকা নোট, 1000 টাকা নোট, নাকি দুনিয়ার একটু আপনার স্বার্থের জন্য ইমানটা বিক্রি করে দিয়েছেন? আপনি নিজেই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আমাদের রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইমান যদি টেকসই থাকে, ঠিক কিনা বলেন? আর ইমানদারের সর্বপ্রথম সর্বোত্তম সিম্পটম হলো তারা রাসূলের বাণী, আল্লাহর বাণী আলেমদের মাধ্যমে শুনে শুনে তারা এগুলোকে যথাযথভাবে আমলে পরিণত করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে শুক্রবার দিনটা একেবারে ছোট্ট একটা সময়, একেবারে ছোট সময়, সময় আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ কিন্তু নাই, তারপর আমি চেষ্টা করি একটু আগে মাইক ধরে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এখানে দুইটা দিক, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ভালো একটা মন্দ, একটা আলো আরেকটা অন্ধকার। এখন আমি আপনাদেরকে আলোর পথ দেখাচ্ছি, এখন আপনারা কি আলোর পথ বেছে নেবেন না নাবেন সেটা কিন্তু আপনাদের সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? ওইলে যদি সিদ্ধান্তটা আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাদের কি আছে, বাঁচা আছে। আর যদি বলে না শুনতেছি এই কান দিয়ে শুনলাম ওই কান দিয়ে বের করে দিলাম, আমল করার কোনো চিন্তা চেতনা নাই, তাইলে আপনি বাঁচেন না মরেন সেটা নিয়ে আল্লাহর কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? সাধারণ এক্সাম্পল, মা বাবার সন্তান কিন্তু 5টা 6টা 7টা 2টা 3টা থাকে না, কথা বলেন? থাকে কিনা? থাকে। সবগুলা কি আর মা বাবার হৃদয়ে জায়গা করে নিতে পারে? পারে না। একটার জন্য মাও পাগল বাবাও পাগল, কেন জানেন? কারণ এটা যখন বুঝতে শিখছে তখন থেকে মা বাবার কথাকে যথাযথভাবে মেনে বাস্তব জীবনে সেটা কিছু কাজে লাগিয়েছে, ঠিক কিনা বলেন? অন্যটি উপাস থাকলে মা বাবার দুঃখ লাগে না, কিন্তু ভালোবাসাটা যদি উপাস থাকে, এ হ্যাঁ উপাস থেকে যত কষ্ট পাইছে তার চেয়ে বসো ব্যথা মা বাবা বউ করে, ঠিক কিনা বলেন? ডু অর ডাই, ওইলে বাঁচো নাইলে মরো, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ডু অর ডাই, বাঁচো নাইলে মরো, মেন ইজ মর্টাল, মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। এখানে আমাদের দেশে কিছু আপনার কাঠ মোল্লা বলবো আমি, কি মোল্লা? আমাদের দেশে কিছু কাঠ মোল্লা আছে, লেখাও নাই পড়াও নাই, দুই কলম লেখছে 6 কলমের পাওয়ার দেখায়, বুঝছেন নি? এক পৃষ্ঠা পড়ছে পুরাই কামেল পর্যন্ত কিতাবের পাওয়ার দেখায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু সমস্যা আছে, অন্য কোনো দেশেরটা আমি বলতে পারবো না, সেটা হলো দেখেন আমাদের দেশে আল্লাহওয়ালা কিছু বুজুর্গ লোক কিন্তু কবরে চলে যায়, আমাদের মতোই মরে তারা কোথায় চলে যায়? চলে যায়। আচ্ছা বলেন তো ডাক্তাররা সাধারণ মানুষ কি এক জিনিস? কথা বলেন, এক মিনিট, এমপি সাহেব আর এমপি সাহেবের পিএস কি এক জিনিস? মেম্বার সাহেব মেম্বার সাহেবের পিএস কি এক জিনিস? এখানে ডিস্টেন্স অবশ্যই আছে না? আমাদেরকে এইখানে সাধারণ এক্সাম্পলটা দেওয়ার একটা মাত্র কারণ, আমাদের দেশে ধরেন আমি কবরে গেলাম, মাজার জিয়ারত করতে গেলাম, আসলে মাজার শব্দের অর্থটাই অনেকে জানে না। মাজার শব্দের অর্থ হলো, মাজার হলো জিয়ারতের স্থান, এখানে অনেক বড় গম্বুজ থাকতে হবে, অনেক আলোকসজ্জা থাকতে হবে, এখানে অনেক মানে আলোকিত পরিবেশ থাকতে হবে, এটার নাম মাজার নয়। মাজারের স্থানটাই কি মাজার? এই যে কবরস্থান, এখানে জিয়ারত করেন, এটা আমাদের জন্য এই মুহূর্তে কি মাজার? জিয়ারত যে জায়গাটাকে করা হয় মুসলমানের কবর, সেটাকেই মাজার বলা হয়, ঠিক কিনা বলেন? আর ওই জায়গাটাকে আমরা আলাদাভাবে একটু রেসপেক্ট করি, তার কারণ হলো ওই জায়গাতে যারা শোয় তারা একইবারে আমরা দুনিয়াতে তাদের কিছু কারামত দেখি, ঠিক কিনা বলেন? অলিদের কারামত কিন্তু সত্য, ঠিক কিনা বলেন? অলিদের কারামত, নবী রাসূলের মুজেজা সত্য, এটা যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। তবে হক্কানি ওলি আর বন্ড, এটা আপনি বেছে নেবেন, আপনার বিবেক দিয়ে আপনি বেছে নেবেন, একজনের খারাপের জন্য সবাইকে বলা যাবে না, ঠিক কিনা বলেন? বিহোল জেনে রাখো, বিরিদি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ, হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কোরআন শরীফের 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে এসো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
সাধারণ কবরের বেলায় কি বলছি, কোন সন্তান যদি জিয়ারাত করে তার জীবনের গুনাহ মাফ, এবং আল্লাহ তাদেরকে এই সন্তানকে আল্লাহর মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নিবে। তাহলে এখানে বিশাল এক নিয়ামত, বিশাল এক ফজিলত, ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা, কার কথা? এইদিকে আমাদেরকে নজর রাখতে হবে। কখনো কোনো কথা বলার সময়, কথা বলার, কখনো কোনো কিছু করার সময় আমাদেরকে অনেক অনেক বেশি ভেবে চিন্তা করে কথা বলা উচিত, কাজ করা উচিত। যেই কোনো জায়গায়, যেই কোনো মুহূর্তে আমরা যেই কোনো কথা কি বলবো না। একটা ব্যক্তি একটা জায়গায় যে বেয়াদবি করতে পারে, এই জন্য গোটা টিমটা তো দোষী হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? একটা পার্সন দোষ করতে পারে, এই জন্য গোটা গোষ্ঠীটা কি হতে পারে না, দোষী হতে পারে না, ঠিক কিনা বলেন? একটা দরবারে আপনি গেছেন, একটা ওলির বাজারে আপনি যে দেখছেন সে বেয়াদবি করতেছে, এই এই মানুষের জন্য, এই দরবারের জন্য তো আপনি বাকি সবাইকে কলঙ্কিত করতে পারেন না, ঠিক কিনা বলেন? আরে মিয়া, দে রিসিভ ফোর ফ্রম আল্লাহ ইন্দা রাব্বিহিম ইউজাকুন। হুজুর আসেনি হাফেজ সাহেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আল্লাহর ওলিদেরকে আমরা মনে করছি মাটি দিয়ে দিছি, তারা মারা গেছে। আল্লাহ বলেছেন, নাও তারা মরেনি, তারা জিন্দা, শুধু জিন্দা নয়, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়। জোরে সোরে সুবহানাল্লাহ, এটা কি আমি বলছি? এই যে হাফেজ সাহেব আমার পারা নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার আমার চেয়ে ভালো বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্দা রাব্বিহিম ইউজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা খাবার পায়। তাহলে এখানে যাওয়া যায় কি না? তবে হ্যাঁ, যেটাতে যাইয়া দেখবেন, যেই ফিরে দেখবেন মোছ এত বড় বড়, দাড়ি এত বড় বড়, এটা নামাজ নাই, রোজা নাই, শরীয়তের রং নাই, এটা কখনোই পীর হতে পারে না, এটা ভণ্ড নাম্বার ওয়ান। এই জায়গায় আমরা কখনোই কি করব না, যাব না। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব, আমাদের আপনজন কবরে চলে গেছে, আমরাও কিন্তু একটা দিন চলে যাচ্ছে, একটা রাত্রে চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, আমাদেরও কিন্তু কবরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আমাদের হায়াতের পাতা থেকে একটা দিন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলবো, আপনারা সকলে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন, কবরের কথা স্মরণ করবেন, কবরে যে যেতে হবে, হিসাব যে দিতে হবে, এই কথাগুলো খুব বেশি বেশি করে মনে করার চেষ্টা করবেন। আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক কমপক্ষে 20 বার, একবারে নরমালি 20 বার যদি সে মৃত্যুর কথা স্মরণ করতে পারে, তাহলে তার কাছে দুনিয়ার মজাটা আর মজা মনে হবে না, তার কাছে তার শুধু চিন্তাই থাকবে কোনটা নিয়ে, পরকাল নিয়ে। পরকালটাকে সে কিভাবে আবাদ করবে, কবরের সুখ, হাসরের সুখ, মিজানের পাল্লা, ফুলচেরাদের ফুল, এগুলো নিয়ে কিন্তু অল টাইম সে কি থাকবে, চিন্তিত থাকবে, ঠিক কিনা বলেন? আর আমাদের অনেক বেশি পাওয়ার, অনেক বেশি ক্ষমতা দেখানোর কিচ্ছু নাই, এইটা একটা বডি, মানে দেহ, এটা কি, এটা একটা বডি, এটা একটা দেহ, এটার ভিতরে আর একটা আছে ছোট্ট পাখি, এটা আসছে কখন কিভাবে সেটাও দেখি নাই, আবার যাওয়ার রাস্তাটা কিভাবে যাবে সেটাও আমরা চিনি না। এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের জীবন, দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আপনার আমার মাইক দিয়ে এলান করা হবে, অমুক মারা গেছে, হাজার হাজার মানুষ দাফন করার জন্য চলে আসবে, আর আপনার আমার পাওয়ার থাকবে না, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দৌলত সন্তান সুদে যা আছে সব আপনার পর হয়ে যাবে। আমাদের বাংলাদেশের একটা ফর্মালিটি আছে, আমরা মানে আগে থেকে যেটা দেখে আসছি, মানুষ মরার পরে 5 দিন 6 দিন পরে আমরা একটু দোয়া পড়াই, কেউ 15 দিন পরে দোয়া পড়ায়, কেউ 20 দিন পরে দোয়া পড়ায়, কেউ 40 দিন পরে দোয়া পড়ায়, আমরা এরকম ভাবে এক একজনের মতো করে দোয়ার আয়োজন করি, বিশেষ করে কয়েকবার দোয়া পড়ানোর পরে কিন্তু আর কবরবাসীর কথা আমাদের স্মরণ নেই, অবশ্যই অবশ্যই ওই জায়গাটার কথা বেশি স্মরণ রাখা আমাদের উচিত, কারণ ওই জায়গাটার কথা স্মরণ রাখতে পারলেই দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি হাসিল করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন পরকালের চিন্তা বেশি বেশি করে, কবরের চিন্তা বেশি বেশি করে, আপনজনের জন্য দান সাদাকা, তাদের জন্য হাদিয়া উপঢৌকন পাঠানোর মাধ্যমে, এটার মধ্য দিয়ে যেন আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর, পবিত্র, নিয়ামতে পরিপূর্ণ সেই জীবনটা দান করে। সকলে বলুন আমিন।